এই যে সূর্য দেখছেন, সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কত মাইল? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্যের তাপ, এই প্রচণ্ড রোদ, এই প্রচণ্ড রোদে আমরা তাই কি আমরা সহ্য করতে পারি? এই যে রোদ, বাজারে গেলে বা মাঠে যারা কাজ করে তারা বুঝতে পারছে যে কি প্রচণ্ড রোদ, যে রোদে মানুষ থাকতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না। 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্য তাপ দেয়। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, আপনার মাথার 1 বিঘা এবং মোটুমাত আপনার মাথার সামনে যখন চলে আসবে তখন আপনার কি অবস্থা হবে? যখন সূর্য মাথার পরে চলে আসবে কিয়ামতের দিন, ওই দিন আপনার আমার এই মগজগুলো, এই ঘিলোগুলো সব বকবক করে কান দিয়া বেবে পড়বে, আর মানুষ শুধু ইয়া নাফসি বলে চিৎকার দিবে। ওই ভয়াবহতার দিন এবার সব নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার জন্যে সব উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আদম আলাইহিস সালামের কাছে বলবে আমাদেরকে বাঁচাও, আল্লাহর কাছে সুপারিশ করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আল্লাহর আদেশকে অমান্য করেছিলাম, আমি গাছের ফল খেয়ে ফেলেছিলাম, আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন না। এবার বলবে নূহ আলাইহিস সালামের কাছে যাও, হয়তো নূহ আলাইহিস সালাম পারবে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, সামনের দিকে আগাও। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এইভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ পারবে না। তবে নবীরা বলবে আমরা পারবো না, কিন্তু যিনি পারবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুপারিশ করতে পারবেন, ওনার কাছে যাও, উনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? আমরা সব পাগলের মতো দৌড়াতে থাকব, যখন পাগলের মতো দৌড়াতে থাকব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখব ওই দিন তিনি সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে কন্দন করছে, সব মানুষগুলো ইয়া নাফসি বলবে দুনিয়ার ভয়াবহতা দেখে, আমরা সবাই বলবো ইয়া নাফসি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু বিশ্বনবী এটাই বলবেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া উম্মতি বলে কাঁদবে, তিনি সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে ক্রন্দন করবেন, এত ক্রন্দন, আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাম মাথা উঠাও, কি চাও বলো, তুমি যাকে জান্নাতে দিতে পারবা আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি, এই সুপারিশ কি আমাদের পেতে হবে না? এখন বিশ্বনবীর কাজ করলে সুপারিশ হবে না বিপক্ষে থাকলে হবে? বলেন, বিশ্বনবীর যে আদর্শ এইটা মানলে কি আমরা সুপারিশ পাবো? না, বিশ্বনবীর অপোজিটে যে বিধান রয়েছে, তাগুতের আইন রয়েছে, এবং এখনকার যারা তাগুতের আইনকে যারা ফলো করে এদের আদর্শ যদি আমরা ফলো করি তাহলে কি আমরা সুপারিশ পাবো? সুপারিশ পেতে হলে আমাদের কি করতে হবে? সুপারিশ পেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, একটি জীবনে না। বিশ্বনবী শুধু নামাজ পড়েছেন, না, বিশ্বনবীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে তার পরিবার থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তিনি প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন ফলো করেছেন। সুবহানাল্লাহ বলেন, এখন আমরা আল্লাহর আইন বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে যদি চলে হবে, এই কেয়ামতের ভয়াবহতা কিন্তু কঠিন মুসিবতের কল। কেয়ামতের দিন ভাত দেখবেন, যখন ভাত হয়ে যায়, যখন উতলে যায়, তখন ভাতগুলো কি হয়, টকবক টকবক করে না, এবং কি হাড়ি থেকে কি উতলে পড়ে এবং টকবক টকবক করে। ওই দিন কেয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই রকম ভাতগুলো যেমন উতলে পড়ে, ওই রকম আমাদের মাথার ঘিলোগুলো কি টকবক করে কান দিয়ে আর নাক দিয়ে বে বে পড়তে থাকবে, আল্লাহু আকবার বলেন। এ থেকে আমাদের বাঁচার দরকার আছে না? আছে কি বলেন? এ থেকে বাঁচতে হলে কি করতে হবে? কোরআন মাফিক আর বিশ্বনবীর আদর্শ দিয়ে আমাদের জীবন গড়তে হবে। কিন্তু আমরা কি হয়েছে, আমরা এই কেয়ামতকে ভুলে গেছি, মনে হয় যে আমরা কি, মনে হয় আমরা দুনিয়ায় থাকবো। এমন কিছু মানুষ আছে এরা মৃত্যুর কথা ভাবে না, যারা মৃত্যুর কথা ভাবে এরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে। আর যারা আল্লাহর বিধিবিধান মানে না, মনে করতে হবে এদের এই মৃত্যু জিনিসটা এদের মাথায় আসে না, এরা সারা জীবন মনে করে 80, 70, 100 বছর বয়স হয়ে যায় তারপরেও আল্লাহর বিধানের দিকে তাকায় না। আসেন এরকম মানুষ এলাকাতে খুঁজবেন,
মুরুব্বি হয়ে গেছে তারপরও ইসলামের ধারা ধরে না জীবন কোরআন হাদিস মতো জীবন গঠন করে না আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝদান করুক এবং কোরআনের পথে হাদিসের পথে আসার তৌফিক দান করেন আমলা করে আমিন এটা হলো কিয়ামতের চিত্র এই সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওই দিন কি হবে জানেন আপনি আমি যার জন্য এত করি তারাই ভুলে দৌড় মারবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি আপনি কি চিন্তা করেছেন আপনার সন্তানকে কি ভালোবাসা বাসেন আপনার সন্তানের একটা কিছু হয়ে গেলে আপনি ঠিক থাকতে পারেন না যদি একটা অসুস্থতা হয়ে যায় আপনি এখনি যশোর 250 বেড খুলনা 250 বেডে নিয়ে ছোটেন আপনার এই সন্তানের জন্য ছোটেন না আপনার মায়ের যদি একটু কিছু হয় আপনি দৌড়ান আপনার স্ত্রীর কিছু হলে আপনি দৌড়ান এই মানুষগুলো আপনাকে চিনবে না ওইদিন চিনবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি সব পালাবে সব পালাতে থাকবে প্রথম ভাই পালাবে ওয়া উম্মিহি ওয়া আবি তার মা পালাবে বাবা পালাবে অসহিবাতিহি ওয়া বানি শকের স্ত্রী ভালোবাসার পাত্র যিনি সবচেয়ে আপনাকে ভালোবেসেছেন আপনার মাও পালাবে আপনার স্ত্রীও পালাবে ওয়া বানি আপনার সন্তানেরা পালাবে আপনি আমি কি করি সন্তান সন্তানদের জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করি গাড়ি বাড়ি করি সব কিছু এগুলোর দরকার আছে যা আমি নিষেধ করছি তা না আপনার সন্তানকে ভালোবাসতে হবে মাকে ভালোবাসতে হবে কিন্তু এখানে বোঝালেন এই জন্য যে এত ভালোবাসা যারা বাসে কিয়ামতের দিন তারা কিন্তু পালিয়ে যাবে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কেউ কারোর কিয়ামতের দিন কেউ না অবশ্যই দুনিয়াতে আমারটা আমার গোছাতে হবে ঠিক কিনা বলেন দুনিয়ায় যারটা যার গুছাতে হবে নামাজ কেউ করে দিবে না দান কেউ করে দিবে না আপনার সওয়াবের কাজ কেউ করে দিবে না সব আপনার নিজেকে করতে হবে সেদিক খেয়াল রাখতে হবে এই ভালোবাসার পাত্রের মানুষগুলো সব সব পালাবে চিন্তা করেছেন আপনার কি ভালোবাসার ভাই আপনার গায়ে কেউ যদি হাত দেয় আপনার কিছু হলে আপনার ভাই দৌড় মারে মারে না আপনার অসুস্থতা হলে আপনার মা স্থির হয়ে থাকতে পারে না এই কিয়ামতের দিন সব পলাবে সব পলিয়ে যাবে ওই দিন বলবেন সব বেঈমান সব বেঈমান এটা ওই দিন আমাদের উপলব্ধি হবে তার আগে না এই জন্য সম্মানিত ভাইরা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখি যে কিয়ামতের যে ভয়াবহ এখান থেকে আমাদের বাঁচার দরকার এই বাঁচতে হলে আমাদের কোরআন মাফিক জীবন গঠন করতে হবে তাছাড়া বাঁচার কোনো লাইন আছে